আর আমার ফ্রেন্ড ব্রেকআপ করছে খুব ভালো করছে। আর শুনো একটা কথা মাথায় রাখবা, আমি বাইচা থাকতে এই পৃথিবীর কোনো সত্যি আমার ফ্রেন্ডের গায়ে একটা আঁচড় দিতে পারবে না, কথাটা মাথায় রেখো। তাই না? দাঁড়া, তোর বড় ভাইকে নিয়ে আমি ছুটাচ্ছি, চল। এখন তো তোমার সারা রাত ঘুম হবে না, সারা রাত শুধু আমার কথা ভাববা আর সিগারেট খাবা, আর কে দেখে দেবে আমিষ খেয়ে। ওলে 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 ওলে, কি স্বপ্ন! এই শোন, ছেলেরা ছেক খায় আর সিগারেট খায় না, ছেলেরা ছেক দিয়ে সিগারেট খায়। ছেলেরা কখনো ছেক খায় না, ছেলেরা জন্ম হয়েছে ছেক দেওয়ার জন্য। আর ছেলেদের চামড়া তো গন্ডারের চেয়েও ভারী, তুই যতই গালাগালি কর তার তো গায়ে লাগবে না। আর সে তো হচ্ছে এলাকার বড় ভাই, তার ব্যবস্থা অন্যভাবে করতে হবে। হেই মেয়ে, তোমরা না বলছি এলাকায় ঢুকতে না, তুমি আবার আমার এলাকায় কেন আসছো? এই এলাকা কি তোর একার যে অন্য কেউ তোর এলাকায় ঢুকতে পারবে না? হ্যাঁ, এলাকা আমার, এলাকার বড় ভাই আমি, আর এই এলাকার ভালো মন্দ যা আছে সবকিছু দেখার দায়িত্ব আমার। আর তুমি এখান থেকে যাও, মানুষজন দেখলে উল্টাপাল্টা ভাববে, ফটো চো। তুই যেরকম এলাকার বড় ভাই, আমিও পাশে এলাকার বড় বোন, বড় বোন হিসাবে এলাকার মেয়েদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আরে এলাকার লোকজন কি ভাববে? হ্যাঁ, তোর সাথে কি আমি প্রেম করতে আসছি? ও আচ্ছা আচ্ছা, প্রেম করতে আসছো নাই, তুই কি করতে আসছিস একটু শুনি। তুই 24 ঘন্টা তোর যে বাটপার ফ্রেন্ডের সাথে চিপকায় পড়ে থাকিস না, ওইটা 2 বছর আমার বান্ধবীর সাথে প্রেম করে এখন পালায় চলে গেছে কোথায়, ওটারে কোথায় লুকায় রাখছিস আমার হাতে তুলা দে, ওটা ব্রেকআপ কর আমি ছুটাইতেছি। আরে ভাই, একটা মানুষ প্রেম করছে, এখন প্রেম করতে ভালো লাগতেছে না, ব্রেকআপ করে দিছে, এটা খুবই স্বাভাবিক, ব্রেকআপ করতেই পারে। আরে প্রেম করছে আমার ফ্রেন্ড, যা করার করছে আমার ফ্রেন্ড, তুমি এগুলো এসে আমারে বলতেছো কেন? ওইটারে পাইলে কি আমি তোর কাছে আসতাম? আর সব নষ্টের মূলে তো তুই, তুই কুবুদ্ধি দিয়ে তোর বন্ধুকে আমার বান্ধবীর সাথে ব্রেকআপ করাইছিস, এখন ওইটাকে কোথায় লুকায় রাখছিস আমার হাতে তুলা দে। আমার বান্ধবী কিন্তু কান্নাকাটি করে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে নিছে, ও যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে না তোর কিন্তু খবর আছে, আমি বলে দিলাম, তোর পরিণতি খুব খারাপ হবে। এই থামো। আরে তোমার ফ্রেন্ডের তো মাথায় সমস্যা, এখনো রাস্তাঘাটে ক্লাস 2 এর বাচ্চাদের মতো আচরণ করে বেড়ায়। আর আমার ফ্রেন্ড ব্রেকআপ করছে খুব ভালো করছে। আর শোনো একটা কথা মাথায় রাখবা, আমি বাইচা থাকতে এই পৃথিবীর কোনো সত্যি আমার ফ্রেন্ডের গায়ে একটা আঁচড় দিতে পারবে না, কথাটা মাথায় রেখো। তাই না? দাঁড়া, তোর বড় ভাইকে নিয়ে আমি ছুটাচ্ছি, চল চল চল। কলাচার কলাচার, তুই তোর বন্ধুরা আমার বান্ধবীর কাছে মাপ যাবি, চল। এই চল, এই তোর কত বড় সাহস, তুই আমার কলার হাত দেস! আজকে শুধু মেয়ে মানুষ বলে তোর আমি কিছু বললাম না, কিন্তু এই কলার হাত দেওয়ার পরিণতি খুব খারাপ হবে, আমি তো দেখে নিবো বলে দিলাম, যা ফোট। এই যা যা, তুই কি করতে পারিস আমার ভালো করে জানা আছে, তোর বন্ধু যদি আমার বান্ধবীর সাথে প্যাচাপ না করে না, তুই আর তোর বন্ধু দুইটার একদম টেন্ডি ভেঙে হাতে ধরাই দিব। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজকে মেয়ের কাছে আমার অপমানিত হইতে হইলো। আর বলিস না, ওরে এমন দেওয়া দিছি যে বাপের জন্মেও ভুলবে না, সাথী কি জিনিস হারে আর এটের পাইছে। ওই মেয়ের তো অবশ্যই কিছু একটা করতে হবে, নাহলে তোমার এলাকায় মান সম্মান বলে কিছু থাকবে না। এসবে কিছু হয়, সে এক কান দিয়ে ঢুকাইছে আরেক কান দিয়ে বের করে দিছে। আর ছেলেদের চামড়া তো গন্ডারের চেয়েও ভারী, তুই যতই গালাগালি কর তার তো গায়ে লাগবে না। আর সে তো হচ্ছে এলাকার বড় ভাই, তার ব্যবস্থা অন্যভাবে করতে হবে। কি ব্যবস্থা? শোন, তুই এক কাজ কর, এখন এই মেয়ের সাথে রিলেশনে যা, রিলেশনে যেয়ে তার সাথে ব্রেকআপ করে তাকে সেকা দিয়ে দে, তাহলে দেখবি এই মেয়ে তোর হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করছে, না হলে কোনো মানসিক হসপিটালে ভর্তি আছে। তুই সত্যি বলছিস? আরে হ্যাঁ, ব্রেকআপের পর দেখবি পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ওকে ভুলিয়ে ভালিয়ে প্রেম করব, এরপর ব্রেকআপ করে ছেকা দিয়ে দিব। প্রেম না? ওই মেয়েরে কিভাবে আমার হাতের উপরে নাচাইতে হবে এটা আমার খুব ভালো করেই জানা আছে। আসলে ওই দিনের জন্য আমি সরি, তোমার সাথে আমি সেদিন খুব খারাপ ব্যবহার করে ফেলছি, প্লিজ কিছু মনে করো না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে না না, কি বলো, আমরাই তো, এটা কি কোনো ব্যাপার নাকি? আর ওই দিন তুমি শুধু আমার শার্টের কলারটাই ধরছো, আর কিছু তো ধরো নাই। শোনো, এখন থেকে তোমার যখন ইচ্ছা হবে তুমি আমার ডাক দিবা, শুধু শার্টের কলার কেন, যা খুশি তুমি ধরবো, আমি কিচ্ছু মনে করবো না। আজকে হঠাৎ এত ভালোভাবে আমার সাথে কথা বলতেছে কেন?
নিশ্চয়ই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আসো সোনা, আর একটু হাবুডুবু খাও, একবার শুধু প্রেমটা হয়ে যাক, তারপর মজা দেখাচ্ছি। জানতাম একটু মিষ্টি কথা বললেই তুমি আমার প্রেমে পড়ে যাবা। পড়ো পড়ো, শুধু একবার প্রেমের ফাঁদে পড়ো, তারপর শুধু আসলে একসাথে উসুল করব। আচ্ছা, আমরা তো একই এলাকায় থাকি তাই না? দুজনের মধ্যে ঝামেলা রেখে কোনো লাভ আছে বলো? এখন থেকে তুমি আমার এলাকায় যখন ইচ্ছা তখন আসবা, কোনো সমস্যা নেই। তুমি যে কি বলো না, কি তোমার এলাকা আমার এলাকা, আমার এলাকা মানেই তো তোমার এলাকা, তোমার এলাকা মানে আমার এলাকা। শোনো, এখন থেকে তুমি তোমার এলাকা দেখাশোনার পাশাপাশি আমার এলাকাও দেখাশোনা করবা, কোনো সমস্যা নাই। আর শোনো, আমার যে ফ্রেন্ডরা তোমার ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করছে না, আমি ওর ঘাটটা ধরে তোমার সামনে না ফালাবো, তোমার যা ইচ্ছা তুমি ওকে কইরো, কোনো সমস্যা নেই। আরে না না, ভালোবাসার মধ্যে তো ঝগড়াঝাটি থাকবেই। ওরা দুজন দুজনকে যদি সত্যি মন থেকে ভালোবাসে তাহলে ওদের ঝামেলা ওরা নিজেরাই মিটিয়ে নেবে। সেটা অবশ্য ঠিক বলছো। আচ্ছা, তুমি মনে হয় আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ বলো বলো, একবার শুধু মুখ দিয়ে এই লাভ ইউটা বলো, তারপর দেখো কেমনে ছেকা দেয়। আমি আই লাভ ইউ বললে তো হবে না, আগে ওর মুখ দিয়ে আই লাভ ইউ বলাতে হবে, তাহলেই সে ছেকা খাবে। না না, আমি কিছু বলতে চাই না, আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও, বলো। আহা, তুমি তো বুঝতেছো না, আমি বললে তো হবে না, আগে তোমাকে বলতে হবে, আগে তুমি বলো। উফ, মেয়েরা কখনো আগে বলে? সবসময় ছেলেদের আগে বলতে হয়, তুমি বলো। তুমি তো অন্য সব মেয়েদের মতো না, তুমি তো একটু ব্যতিক্রম, তুমি যেটা বলার জন্য এখানে আসছো সেটা বলে ফেলো না, নাইলে তো হিসাবটা মিলতেছে না। উফ, তুমি বুঝতেছো না কেন? বুঝি না তুমি বলবা, কি বলতে চাও এক্ষুনি বলে ফেলো। তুমি না বলা পর্যন্ত আমি বলবো না। সে তো পুরো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, শুধু মুখ ফুটে বলতে পারছে না। সে তো তোকে এখনো প্রপোজই করলো না, তুই ধরে নিলি সে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর শোন, সে হচ্ছে এলাকার বড় ভাই, তাকে পটানো এত সহজ না। আরে, সে এলাকার বড় ভাই হলে কি হবে, ছেলেটা অনেক লাজুক, চোখে চোখ রেখে কথাও বলতে পারে না। আমার মনে হয় ছেলেটা আমাকে ভালোবেসে ফেলছে। কাল যদি ওই ছেলে আমাকে প্রপোজ না করে না, প্রয়োজন ওর বাসা থেকে তুলে নিয়ে আসবো, তবুও আমি ওরে ছেকা দিবই। আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে ভালোবাসো, ওই মনের কথাটা মুখে এনে বলতে পারছো নাই আর কি। আচ্ছা, একটা কাজ করো না, আজকে লজ্জা শরমের মাথা খেয়ে আমাকে আই লাভ ইউটা বলিয়ে দাও। তুমিও তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ, কি মনে করছো আমি বুঝি না। ভালোবাসার কথাটা এবার বলেই দাও, ছেলেদের এত লজ্জা শরম থাকতে নাই। তুমি তো বুঝতেছো না, আমি বললে তো ব্যাপারটা জমলো না, তুমি আমাকে আই লাভ ইউটা বলে দাও না। তোমাকে বলছি না, তুমি আগে আই লাভ ইউ বলো, ভালোবাসতে পারো তাহলে বলতে সমস্যা কি? আমার না ছোটবেলা থেকে ওই একটাই স্বপ্ন, আমার গার্লফ্রেন্ড আমাকে প্রপোজ করবে, তুমি প্লিজ আমার এই স্বপ্নটা পূরণ করে দাও। হুম, তোমাকে আমি প্রপোজ করি আর তুমি আমার সাথে ব্রেকআপ করে আমাকে ছেকা দিয়ে চলে যাও, তোমাকে আমি চিনি না তাই না? আচ্ছা ওয়েট, তুমি আমাকে প্রপোজ করলে আমি যে তোমার সাথে ব্রেকআপ করে তোমারে ছেকা দিয়ে ওই প্ল্যান তুমি কিভাবে জানো? তার মানে তুমিও সেম প্ল্যানটা করে রাখছো যে আমি তোমার প্রপোজ করলে তুমি আমার ব্রেকআপ করে আমার ছেঁকা দিবা, তাই তো আমি বলি এরকম মিষ্টি মিষ্টি কথার পেছনে ঘষিটি বেগম কি একটা প্ল্যান করে বসে আছে। এই তুই আমার সাথে কি ব্রেকআপ করবি, আমি তোর সাথে ব্রেকআপ করলাম, প্রেমের আগে ব্রেকআপ করলাম তোর সাথে, এবার তুই ছেঁকা খেয়ে রাস্তাঘাটে কাইন্দা কাইন্দা ঘুরে বেড়া যা। তুমি আমাকে কি ছেঁকা দিবা, আমি তোমাকে ছেঁকা দিলাম, এখন তো তোমার সারা রাত ঘুম হবে না, সারা রাত শুধু আমার কথা ভাববা আর সিগারেট খাবা আর কেঁদে কেঁদে বালিশ ভেজাবা। আর তুই আমার সাথে কি ব্রেকআপ করবি, আমি তো তোর সাথে আগে ব্রেকআপ করে তোর ছেক দিয়ে দিছি, এবার তুই রাস্তাঘাটে ঘুরা বেড়া কান্নাকাটি করে। ওরে ওরে ওরে, ওই যে দেখো দেখো তোমার চোখ টলমল করতেছে পানিতে, আরে আরে আমার যে তোমার জন্য কি মায়া হইতেছে, আমি না তোমার এই কষ্টটা খুব না দিলেও পারতাম, এখন তো তুমি আমার কথা ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাবা, তারপর তোমার জায়গা হবে পাবনাতে, তুমি যে কেন আমার সাথে লাগতে আসলা, আমি আমার তোমার জন্য খুব আফসোস হইতেছে। আরে হ্যাঁ যাই, এই সুসংবাদটা আমি আমার বন্ধুরে যে দিয়েছি, আমার সই হইতেছে না কান তুই। থাক থাক, আর বলতে হবে না, তোমার কষ্টটা আমি বুঝি, আসলে ছেলেরা নিজেদের কষ্টটা দেখাইতে চায় না। এখন তুমি বাসায় যাবা, দরজা বন্ধ করে কাঁদবা, কত করে বললাম আমার সাথে লাগতে এসো না, এখন বোঝো কেমন ছেঁকাটা দিলাম।
দোস্ত ফাইনালি ফাইনালি মোর সাথে ব্রেকআপ করার ছেকা দিয়ে দিছে যা তোর প্রেম হলো কবে ব্রেকআপ হইলো কবে এই বেটা প্রেম করার মতো টাইম আছে নাকি আমার প্রেম করার আগেই তো আমি ব্রেকআপ করে ফেলছি এখনো দেখ ওর বান্ধবীর ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে আমি ছেক খাই গেছি কান্নাকাটি করছে মানে আমি তো দেখলাম ও রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে আতশবাজি ফোটাচ্ছে আর প্রেমের আগে ব্রেকআপ হয় কিভাবে আর ছেকা দাও কি এত সোজা নাকি তুই যদি কাউকে ছেকা দিতে চাস তাহলে প্রথমে তোরটাকে ভালোবাসতে হবে মন থেকে তুই যদি তামিমকে ছেকা দিতে চাস তাহলে তোর তামিমকে মন থেকে ভালোবাসতে হবে তাহলে একটা সময় দেখবি তোর কেউ কাউকে ছাড়া থাকতে পারছিস না তখন যদি তোদের মধ্যে ব্রেকআপ হয় তাহলেই তোরা ছেকা খাবি এর আগে সম্ভব না শুন এখন তুই ওই মেয়েকে ছেকা দিতে চলে তার সাথে সত্যি সত্যি রিলেশনে যা সত্যি কথা বলতে কি সাথী তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে গিয়ে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি আর এখন থেকে তুমি আমাকে যেভাবে বলবে আমি এলাকাতে ঠিক সেভাবেই চলাফেরা করব কজ আই লাভ ইউ তুমি তো ছেলে হিসাবে খারাপ না তোমাকে একটা সুযোগ দেওয়াই যায় আই লাভ ইউ টু অবশেষে আমাদের প্ল্যান সাকসেসফুল এখন আর তোমার বান্ধবী আমাদের ডিস্টার্ব করবে না এই শোনো এভাবে আর হচ্ছে না আমার বান্ধবী যদি জানতে পারে না আমরা দুজনে এভাবে লুকা লুকা প্রেম করতেছি তাহলে দুজনেরই 12টা বাজাবে তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া শোনো তামিমের সাথে সাথীর প্রেম করাই দেই তাহলে ওরা দুজন ওদের রিলেশন নিয়ে বিজি থাকবে আমাদের আর কেউ ডিস্টার্ব করবে না ঠিক আছে চলো 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 আমরা সামনে কোথাও যাই Na-n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 a